সিবিআই দিয়েছে বলে অভিষেক ব্যানার্জির গায়ে জ্বালা। আরে আমার কোনো গায়ে জ্বালা নেই, তুমি এসএসসি পিএসসি ইসিবি তুমি সারদা নারদা টেট যা ইচ্ছা সিবিআই দাও, আমার কাজ খোলা কিচ্ছু যায় আসে না। এই যে মতন মিত্র বসে আছে এখানে, সুদীপ্ত সেনের সাথে মঞ্চ ছিল বলে 3 বছর লোকটাকে জেলে রেখেছে। তাই সুদীপ্ত সেনের সাথে যদি মঞ্চে মতন মিত্র থাকে তার 3 বছর জেল হয়। নীরব মোদীর সাথে প্রধানমন্ত্রী একই মঞ্চে ছিল, তার 3 বছর জেল হবে না কেন? এসএসসি নিয়োগ দুর্নীতির 8টি মামলা তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই তৃণমূলের মহাসচিব ও হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে 2 বার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে পরপর 3 দিন ঘণ্টার পর ঘণ্টা প্রশ্ন করেছেন সিবিআই অফিসাররা। ঝাঁঝালো আক্রমণ শোনাচ্ছে বিরোধীরা। এই অবস্থায় এসএসসি মামলার সিবিআই তদন্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন। হাতে হাতে টাকা নিতে দেখা, এই এত দুর্নীতিতে ভরে যাবার পরেও যদি কেউ মনে করেন দারুণ আছি, তাহলে বুঝতে হবে দোকান কাটার লজ্জা হয় না, নির্লজ্জ। এবং শুধু লুঠ করার জন্য একটা রাজনীতির দল লুঠেরা দুষ্কৃতীরা মিলে ঠিক করেছে, একটা আমাদের দল চাই, সেই দলটার নাম তৃণমূল, সেই দলের নেতা হিসেবে গর্ববোধ করছেন। কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2 বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তার স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তৃণমূল বিধায়ক সওকাত মোল্লাকে কয়লা পাচার মামলায় তলব করেছে সিবিআই। এই যে মতন মিত্র বসে আছে এখানে, সুদীপ্ত সেনের সাথে মঞ্চ ছিল বলে 3 বছর লোকটাকে জেলে রেখেছে। তাই সুদীপ্ত সেনের সাথে যদি মঞ্চে মতন মিত্র থাকে তার 3 বছর জেল হয়। নীরব মোদীর সাথে প্রধানমন্ত্রী একই মঞ্চে ছিল, তার 3 বছর জেল হবে না কেন? মদন মিত্রর সঙ্গে যদি কেউ নরেন্দ্র মোদীর তুলনা করেন, তার উত্তর বা তার প্রতিক্রিয়া বিজেপি দেবে না আগামী দিনে দেবে পশ্চিমবঙ্গের মানুষ, দেবে এই দেশের মানুষ। একাধিক মামলায় চলছে সিবিআই তদন্ত, সেই সবটি তদন্তে কি বেরিয়ে আসে, কোন রাঘব বোয়ালরা ধরা পড়ে কিনা, নাকি মামলা চলছে আর চলছে এই প্রবণতাই অব্যাহত থাকে, তার উত্তর মিলবে আগামী দিনে। কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি মনে করি অভিষেক আমাদের এই তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কোনো তুলনা করা যায় না কাউর। আমি তো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কে হবে ভাবতেই পারছি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী। আমি তো জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতগুলো বক্তৃতায় বলেন তত বলে আজ থেকে 20 বছর পর্যন্ত আমাকে সরকারের মধ্যে ভাববেন না, তারপরেও কেন লোকে এইরকম বলে সেটা আমি জানি না, আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার কাছে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাচ্ছেন দীর্ঘ ইতিহাস তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে। মমতার পর নেতা হবেন কে সেটা মমতা যতক্ষণ আছে ততক্ষণ তার বলতে পারছে না কে।